Do, does, did. কখন কোনটা বলে? Let's see. দেখেন, do, does এবং did হচ্ছে আমরা তিন ক্ষেত্রে ইউজ করি। একটা হচ্ছে কোন বাক্য নেগেটিভ করতে গেলে, আরেকটা হচ্ছে কোন প্রশ্ন করতে গেলে, আরেকটা হচ্ছে জোর দিয়ে বললে, মানে এমফাসাইজ করলে। কিরকম? দেখেন, তুমি একটি পাখি দেখো, বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্স। তো ইউ সি আ বার্ড, তুমি একটি পাখি দেখো। They were in this shop, তারা এই দোকানে কি করে কাজ করে, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, রাইট? আচ্ছা, মানে বর্তমান কাল। এরপর উই ইট হেলথি ফুড, আমরা স্বাস্থ্যকর খাবার খাই, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, তাই না? বর্তমান কাল। তো একদম ভেরি সিম্পল হচ্ছে, যেটা বুঝতে হবে প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করতে ডু বা ডাজ লাগবে, আর পাস্ট হলে কি লাগবে? ডিড লাগবে। তো এখন দেখেন, আমি এখানে আপনাদেরকে বলি, যখন থাকবে আই তখন হবে কি? ডু। আই ডু, ইউ ডু, এরপর উই ডু, দে ডু, এরপর টিনা অ্যান্ড দিনা, মানে যখন হবে একাধিক পার্সন তখন হবে ডু। এবার যখন থার্ড পার্সন হবে একজন তখন ডাজ। কিরকম? তাহলে হি মানে থার্ড পার্সন, তো একজন, এর জন্য ডাজ। একজন হলে কি হবে? ডাজ হবে। হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, টিনা মানে একজন, তো ওই জন্য ডাজ। মাই ফ্রেন্ড, এখানে একজন বন্ধু, এজন্য মাই ফ্রেন্ড ডাজ, কিন্তু মাই ফ্রেন্ডস কিন্তু অনেকজন, এজন্য ডু। সিম্পল না এটা? একবারে সিম্পল। আচ্ছা, এখন তাহলে দেখেন প্রেজেন্টে হবে কি? ডু বা ডাজ। আমরা যখন প্রশ্ন করব প্রেজেন্টে, তুমি করো কি না, তুমি যাও কি না, সে বলে কি না, সে পড়ে কি না, হ্যাঁ তারা আসে কি না, তারা সাহায্য করে কি না, তারা পড়াশোনা করে কি না, তাহলে কি হবে? অবশ্যই ডু বা ডাজ হবে। কিরকম? দেখেন, তুমি একটি পাখি দেখো, ইউ সি আ বার্ড, তুমি কি পাখি দেখো, তাহলে কি হবে? অবশ্যই বলতে হবে ডু ইউ সি আ বার্ড, ডু ইউ সি আ বার্ড, তুমি কি পাখি দেখো, আমি এখানে প্রশ্ন করছি এজন্য ডু বলছি, ডু ইউ সি, তুমি কি দেখো। আচ্ছা, এবার দেখেন, এখন যদি বলি তুমি পাখি দেখো না, তাহলে কি হবে? ইউ ডোন্ট সি আ বার্ড, রাইট? কি হবে এটা? ইউ ডোন্ট সি আ বার্ড, ইউ বলবেন, এরপরে ডোন্ট লাগবে, কেমন? ইউ ডোন্ট সি আ বার্ড, ইউ ডোন্ট সি আ বার্ড, তুমি একটি পাখি দেখো না, তুমি কি দেখো? ডু ইউ সি আ বার্ড, তুমি কি দেখো না পাখিটা? ডোন্ট ইউ সি দ্য বার্ড, ডোন্ট ইউ সি, তাহলে ইউ সি তুমি দেখো, ইউ সি তুমি দেখো না, ইউ ডোন্ট সি আমি দেখি না, আই ডোন্ট সি, হ্যাঁ। এরপরে তুমি কি দেখো? ডু ইউ সি, আমি কি দেখি? ডু আই সি। এরপরে তুমি কি দেখো না? ডোন্ট ইউ সি, আমি কি দেখি না? ডোন্ট আই সি, রাইট? আচ্ছা, এবার দেখেন কেমন, তারা এই দোকানে কাজ করে, কি হবে? দে ওয়ার্ক ইন দিস শপ, তারা কি দোকানে কাজ করে, তাহলে কি হবে? ডু দে ওয়ার্ক হবে, তাই না? সো ডু দে ওয়ার্ক, ডু দে ওয়ার্ক ইন দিস শপ, তারা কি শপে কাজ করে? তারা এই শপে কাজ করে না, তাহলে কি বলতে হবে? দে ডোন্ট ওয়ার্ক, রাইট? দে ডোন্ট ওয়ার্ক ইন দিস শপ, তারা এই দোকানে কাজ করে না। তারা কি কাজ করে? ডু দে ওয়ার্ক ইন দিস শপ, তারা কি এই শপে কাজ করে? তারা কি কাজ করে না? ডোন্ট দে ওয়ার্ক ইন দিস শপ, রাইট? এখন দেখেন, আমরা স্বাস্থ্যকর খাবার খাই, কি হবে? উই ইট হেলথি ফুড, রাইট? আমরা হেলদি ফুড খাই না, তাহলে কি বলতে হবে? উই ডোন্ট ইট হেলদি ফুড, আমরা কি খাই? তাহলে কি হবে? ডু উই ইট, ডু উই ইট হেলদি ফুড, আমরা কি খাই না? ডোন্ট উই ইট হেলদি ফুড, রাইট? আচ্ছা, এ হলো কি কি? ডু বললাম। এখন দেখেন, হি কামস টু ইউ, সে তোমার কাছে আসে, হি কামস টু ইউ, রাইট? আচ্ছা, এখন যেহেতু বলেছি হি, তাহলে কি হবে এখানে? ডাজ হবে না? অবশ্যই কি হবে? ডাজ হবে। এখন যদি বলি সে তোমার কাছে আসে না, তাহলে কি বলতে হবে? ডাজ নট, মানে ডাজেন্ট হবে, রাইট? আচ্ছা, এখন বলতে হবে হি ডাজেন্ট, রাইট? আচ্ছা, হি ডাজেন্ট, হি ডাজেন্ট কি হবে? হি ডাজেন্ট, কামস কিন্তু হবে না, তাহলে কি বলতে হবে? বলতে হবে কাম, কাম টু ইউ, হি ডাজেন্ট কাম টু ইউ, সে তোমার কাছে আসে না, তাহলে সে আসে, হি কামস, সে আসে না, হি ডাজেন্ট কাম, হি ডাজেন্ট কাম, এখানে ডাজ বললে এই এসটা আর কি আসবে না। এরপর শি ওয়াকস ইন দ্য মর্নিং, সে সকালে কি হাঁটে, সে কি সকালে হাঁটে, তাহলে কি বলতে হবে? ডাজ শি ওয়াক, রাইট? আচ্ছা, বলতে হবে ডাজ শি, ডাজ শি ওয়াক ইন দ্য মর্নিং, ডাজ শি ওয়াক ইন দ্য মর্নিং, এখানে ওয়াকস হবে না, সরি, কি হবে এখানে? ওয়াক হবে। ডাজ শি, ডাজ শি ওয়াক ইন দ্য মর্নিং,
Does she work in the morning? আর এখানে কি হবে? সে কি তোমার কাছে আসে? কি হবে এখানে? অবশ্যই বলতে হবে Does he, right? আচ্ছা Does he come to you? Does he come to you? সে কি তোমার কাছে আসে? প্রশ্ন করছে জন্য কি হবে? Does he come? সে কি আসে না? Doesn't he come, right? সে আসে? He comes. সে আসে না? He doesn't come. সে কি আসে? Does he come? সে কি আসে না? Doesn't he come? কমপ্লিট হয়ে গেল। এবার দেখেন সে সকালে হাঁটে She walks in the morning. সে হাঁটে না? She কি হবে? She doesn't walk in the morning. সে কি হাঁটে? Does she walk in the morning? সে কি হাঁটে না? Doesn't she walk in the morning? আচ্ছা এখন দেখেন I spoke with him. আমি কথা বলেছিলাম তার সাথে, right? আচ্ছা এখন দেখেন তো এখানে spoke কি বলুন তো? Spoke হচ্ছে verb 2, V2. মানে এটা past tense. এখন প্রশ্ন করতে হবে did দিয়ে, right? আচ্ছা I spoke with him. আমি কথা বলেছিলাম তার সাথে। এখন যদি বলি আমি কি কথা বলেছিলাম তাহলে কি হবে? বলতে হবে did দিয়ে, right? আচ্ছা did I spoke? না, এটা হবে না। তাহলে কি হবে? Did I speak হবে, okay? Did I speak? কেন ভাইয়া বলুন তো? আপনাকে মনে রাখতে হবে did যখন থাকবে তখন কি হবে? অবশ্যই verb 1 হয়ে যাবে। যদিও past tense কি হবে? Verb 1 হবে। Did I speak, not spoke? Did I speak? আমি কি কথা বলেছিলাম? Did I speak with him? এখানে অবশ্যই একটা question mark দিবেন। আচ্ছা এবার আমি কথা বলিনি তাহলে কি হবে? বলতে হবে I didn't speak with him. I didn't speak with him. Okay? আমি তার সাথে কথা বলিনি। আমি কি বলিনি তাহলে কি হবে? আমি কি বলিনি? Didn't I speak? আমি কথা বলেছিলাম I spoke. আমি কথা বলিনি I didn't speak. আমি কি কথা বলেছিলাম? Did I speak? আমি কি বলিনি? Didn't I speak? আচ্ছা past tense হলে প্রশ্ন করতে হবে did দিয়ে, নেগেটিভ করতে হবে অবশ্যই did দিয়ে। এখন দেখেন she cooked last night. She cooked last night. সে গত রাতে রান্না করেছিল। আচ্ছা এখন she cooked, সে রান্না করেছিল, কোন টেন্স এটা? Past tense। এখন অবশ্যই কি হবে? Did দিয়ে প্রশ্ন করতে হবে। তো বলতে হবে আচ্ছা did she cooked হবে না, কেমন? তাহলে কি হবে? Did বললে কিন্তু এখানে cooked হবে না, এখন বলতে হবে যে the cook. Did she cook? সে কি রান্না করেছিল? Did she cook, right? আচ্ছা Did she cook last night? Did she cook last night? তাহলে হয়ে গেল Did she cook? সে কি রান্না করেছিল? সে রান্না করেছিল she cooked. সে রান্না করেছিল she cooked. সে কি রান্না করেছিল? Did she cook? সে রান্না করেনি, তাহলে কি বলতে হবে? She didn't cook. She didn't cook last night. সে কি রান্না করেনি? তাহলে didn't she cook last night? Didn't she cook last night? She didn't she, right? আচ্ছা এবার দেখেন এখানে একটা প্রশ্ন করি He did homework. সেটা আমি করে দিই He did homework. সে বাড়ির কাজ করেছিল, সে বাড়ির কাজ করেনি, তাহলে কি বলতে হবে? করেনি বলেছি। এখন যেটা বলতে হবে যে He didn't মানে did not, এটা কিন্তু হবে না। He didn't homework কিন্তু হবে না, তাহলে কি হবে? He didn't, এরপর কি লাগবে? মেইন ভার্ব লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে কি বলতে হবে? He didn't do. He didn't do homework. Okay? He didn't do homework. হয়ে গেল? Yes, হয়ে গেল। He didn't do homework. Of course, এখানে মেইন ভার্ব লাগবে। এটা হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে? আমি এখানে নেগেটিভ করছি, এই জন্য এখানে হেল্পিং ভার্ব নিয়ে আসছি, কিন্তু মেইন ভার্ব লাগবে না। অবশ্যই কি মেইন ভার্ব থাকতে হবে, এজন্য এই ডিডটা এখানে ডু হয়ে যাবে, রাইট? He didn't do homework. সে বাড়ির কাজ করেনি। সে কি বাড়ির কাজ করেছিল? তাহলে কি বলতে হবে? দেখেন সে কি বাড়ির কাজ করেছিল? বলতে হবে did he do. সে কি করেছিল? did he do. সে করেছিল he did. সে কি করেছিল? did he do. সে করেনি he didn't do. সে কি করেনি didn't he do? আচ্ছা তাহলে did he do homework? আচ্ছা সে বাড়ির কাজ করেনি he didn't do homework. He didn't do homework. সে কি বাড়ির কাজ করেনি didn't he do homework? Didn't he do homework? Complete হয়ে গেল, right?
আচ্ছা এখন আমাকে বলুন তো, আমি যেখানে বললাম আই ডু ইট, আমি এটা করি, আমি কি এটা করি, তাহলে কি বলতে হবে? দেখেন, ডু আই ডু ইট, ডু আই ডু ইট, আমি কি এটা করি, আমি এটা করি, আই ডু ইট, আমি কি এটা করি, ডু আই ডু ইট, আমি এটা করি না, আই ডোন্ট ডু ইট, আমি কি এটা করি না, ডোন্ট আই ডু ইট, তুমি এটা করো, ইউ ডু ইট, তুমি করো না, ইউ ডোন্ট ডু ইট, তুমি কি এটা করো, ডু ইউ ডু ইট, তুমি কি এটা করো না, ডোন্ট ইউ ডু ইট, সিম্পল। এখন বলুন তো আমাকে একটা প্রশ্ন করি, সে এটা করে, হি ডাজ ইট, সে কি এটা করে, এটা কি হবে ইংলিশে, আর সে এটা করে না, সে কি এটা করে না, এগুলো কি হবে ইংলিশে, কমেন্ট করে বলুন তো আমাকে, প্রশ্ন করলাম। এখন দেখেন এখানে আমরা এখানে আরো কিছু কথা আছে, দেখেন যখন আমরা বলবো হচ্ছে কোনো কিছু এম্ফাসাইজ করে বলবো, হ্যাঁ মানে আমি তো করি, আমি তো বলি, আমি তো যাই, আর আমি তো পড়ি, আর আমি তো করি, এখন কি হবে দেখেন, ইউ ডু সি আ বার্ড, এর মানে কি, তুমি একটি পাখি দেখো, জাস্ট কি বলবো, ইউ সি আ বার্ড, রাইট, ইউ সি আ বার্ড, তুমি তো পাখি দেখোই, মানে জোর দিয়ে বলছি, তাহলে কি হবে, ইউ ডু সি আ বার্ড, আরে তুমি তো পাখি দেখোই, ইউ ডু সি আ বার্ড, তারা এই শপে কাজ করে, এটা কি হয়, দে ওয়ার্ক ইন দিস শপ, যদি বলি তারা তো এই শপে কাজ করেই, তাহলে কি বলতে হবে, দে ডু ওয়ার্ক ইন দিস শপ, আমরা এখানে ইউজ করছি মানে এম্পেসাইজ করছি, জোর দিয়ে বলছি, তাহলে ওয়েন উই এম্পেসাইজ অন দ্য মিনিং, আমরা কি বলি এখানে, আমরা অবশ্যই এখানে ডুটা বাড়তি করে বলি পজিটিভ বাক্যের মধ্যে, দে ডু ওয়ার্ক, তারা তো কাজ করেই, আমরা কথা বলেছিলাম তার সাথে, তাহলে কি বলতে হবে, উই স্পোক উইথ হিম, বাট এখানে কি বলেছি, আরে আমরা তো কথা বলেছিলামই, তাহলে কি বলতে হচ্ছে, উই ডিড স্পিক উইথ হিম, উই ডিড স্পিক উইথ হিম। এখন দেখেন আই ডু ইট মানে কি, আমি এটা করি, তাহলে আই ডু ডু ইট অর্থ কি হবে, আরে আমি তো এটা করি, জোর দিয়ে বলা আর কি, এম্ফাসাইজ করা, আমি এটা করেছিলাম, আই ডিড ইট, বা যখন বলতেছি আই ডিড ডু ইট, তারও জোর দিয়ে বোঝাবে, আরে আমি তো এটা করেছিলামই, আই ডিড ডু ইট। এখন দেখেন একটা প্রশ্ন করি, শি কুকস এভরি ডে, সে প্রতিদিন রান্না করে, যদি বলি সে তো রান্না করেই, তাহলে কি বলতে হবে, এই বাক্যটা যদি আমি এম্পাসাইজ করি তাহলে কি বলতে হবে বলুন তো কমেন্ট করে, সে তো প্রতিদিন রান্না করেই, তাহলে কি বলতে হবে। আচ্ছা তো এই গেল ডুটা জিরের তিনটা ব্যবহার, আপনারা ক্লাসটা বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, আমার কোর্সে পড়তে জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।